হ্যালো বন্ধুরা, আবার আপনাদের জন্য নতুন নতুন জবের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে প্রাইভেট এবং গভর্নমেন্ট জব রিগার্ডিং নোটিফিকেশন কিন্তু আপনারা পেতে থাকছেন। তো আজকের আমরা যেমনটি থাম্বনেইলে অলরেডি দেখতে পেয়ে গেছেন, গভর্নমেন্ট জবের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে থ্রু কিন্তু আমি পুরো ডিটেলসে বলবো, অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করতে পারবে, সিলেকশন প্রসেস কী হবে, স্যালারি কতটা দেওয়া হবে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস কী বা কতটা, সব কিছু কিন্তু এই ভিডিওতে থ্রু আমি কিন্তু সব কিছু ডিটেলসে বলবো। তাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। এছাড়াও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং আরও কিছু জানার থাকলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ফেসবুক ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক দেওয়া থাকে, আপনি যদি চান ওখানে গিয়েও কিন্তু ফলো করতে পারেন, ওখানেও কিন্তু আপনাদের যে কোনো কোয়েশ্চেনের আনসার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর ভিতরে যাই, ওখানে গিয়ে কিন্তু আপনাদের পুরোটা ডিটেলসে আরও জানাবো। তো আবার আপনাদের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তরফের থেকে পুলিশের রিক্রুটমেন্ট হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, যেটার জন্য আপনারা অনলাইন বা অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারেন। তো আপনাদের কিন্তু পুরো ডিটেলসে বলবো, প্রথমেই বলে রাখি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে ভ্যাকান্সি বেরিয়েছে, যেটার জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিফিকেশানটা আছে সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। আপনারা যদি এটা পড়তে চান তাহলে কিন্তু লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব, আপনারা ওখানে গিয়েও কিন্তু চেক করতে পারেন। এছাড়াও অ্যাপ্লিকেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটাও কিন্তু এই ভিডিওর থ্রুতে আমি কিন্তু বলে দেবো। তো প্রথমেই বলে রাখি, আপনি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ড্রাইভারের পজিশনের পোস্ট নিকলাও, ড্রাইভারের পজিশনের পোস্ট এখানে বেরিয়েছে, যেটার জন্য আপনারা আবেদন করতে পারেন। ড্রাইভারের পোস্ট যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে বেরিয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বলেছে কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ওয়েস্ট বেঙ্গল। তো এটাতে কন্ট্রাকচুয়াল বেসিসে একটা ভ্যাকান্সি বেরিয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে আপনি যদি চান এটাতে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমেই আমি বলে রাখি, আপনাদেরকে এই আবেদন করার জন্যে প্রথমেই একটা অ্যাপ্লিকেশান ফর্ম আপনাকে দেয়া হবে, যেটা কিন্তু লাস্ট ডেট দেওয়া আছে 25 জানুয়ারি 2021-এর আগেই কিন্তু আপনাকে কিন্তু জমা দিতে হবে। তো এখানে আপনাদের যেমনটি দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এই চাকরিটা এখানে 40 বছরের পর্যন্ত আপনারা আবেদন করতে পাচ্ছেন, এবং ভ্যাকান্সি যেটা বেরিয়েছে 5টি ভ্যাকান্সি বেরিয়েছে, ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লিকেশান করতে পারবেন, এবং মিনিমাম যে কোয়ালিফিকেশানটা আছে 8 পাস হতে হবে। অ্যান্ড এছাড়াও স্যালারির যেটা দেওয়া হবে 11,500 রুপিস আপনাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মটা কিন্তু আমি নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, যেটাতে আপনি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন। তো অ্যাপ্লিকেশান করার জন্যে কিন্তু আপনাকে ফার্স্ট আপনার একটা এজ সার্টিফিকেট প্রুফ আপনাকে দেখাতে হবে, সেটা আপনি যদি আমরা মাধ্যমিক সার্টিফিকেট, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড হতে পারে, এবং এছাড়াও আপনাদের বলে রাখি আধার কার্ডের অ্যাড্রেস প্রুফ দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের একটা সার্টিফিকেট দিতে হবে যেটা 8 পাস, এবং যেটা সব থেকে মাস যেটা হচ্ছে কিন্তু 5 ইয়ার্সের ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে হতে হবে, তারপরেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও বলে রাখি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হতে হবে 5 বছরের, মানে আপনি যদি 5 বছর ধরে গাড়ি চালান তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ওটার জন্যও দিতে পারেন। তো এখানে আপনাকে কি করতে হবে, প্রথমে আবেদন করতে হবে এবং তারপর একটা স্ক্রিনিং টেস্ট হবে, স্ক্রিনিং টেস্টের পরেই কিন্তু আপনাকে এখানে একটা ড্রাইভিং টেস্টও দিতে হবে, তারপরেই কিন্তু এই কাজটা হবে। তো এছাড়া চলুন আপনাদের ফর্মটা দেখিয়ে দিই, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা, ফর্মটা কিছুটা এই ধরনের হবে, আপনারা কিন্তু নিচে ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে এই ফর্মটা এখান থেকে ফিল আপ করার জন্য, আপনার প্রথমে আপনার নাম দিতে হবে, আপনার ফুল নেমে দিতে হবে, সব কিন্তু ক্যাপিটাল লেটারেই লিখতে হবে যেমনটি দেখতে পাচ্ছেন, এইটা দিতে হবে। তারপর আপনার ফাদার্স নেম দিতে হবে, তারপরে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এছাড়াও আপনাকে এখানে পোস্ট দিতে হবে, পিএস দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পিনকোড দিতে হবে,
মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এজ অন দিতে হবে মানে 1/1/2021 মধ্যে কত এজ হচ্ছে সেটা দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে কত থেকে কত তারিখ পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স হয় সেটা দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে এবং ন্যাশনালিটি দিতে হবে, এক্সপিরিয়েন্স দিতে হবে মানে যেখানে আপনি গাড়ি চালিয়েছেন সেই এক্সপিরিয়েন্সটা দিতে হবে, ক্রিমিনাল কেস যদি থাকে সেটা এখানে দিতে হবে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে, দিয়ে আপনাকে সিগনেচার করে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। খুবই ইজি ফর্ম আছে, আপনি এটা ডাউনলোড করতে হবে এবং তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, যারা যারা কিন্তু এই ভিডিওটা দেখছেন এবং যারা যারা চান তারা কিন্তু এখনই আবেদন করতে পারেন, 25 তারিখ লাস্ট ডেট আছে, তার আগে কিন্তু আপনাকে এখানে আবেদনটা করে ফেলতে হবে। আরও কিছু জানার থাকলে যদি আমি এখানে কিছু মিস করে যাই তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন, এছাড়াও কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামের পেজের লিঙ্কটা নিচে দিয়ে থাকি, আপনারা যদি পসিবল হয় তাহলে কিন্তু ওখানে গিয়ে ফলো করতে পারেন এবং আপনারা যত কিছু জানার থাকে ওখান থেকে কিন্তু জানতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।